আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সরলরেখার এই অঙ্কটি সলভ করব। এখানে এবিসি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই ক্ষেত্রফলের সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। প্রথমে আমরা একটি নমুনা চিত্র নিব। আমরা এখানে একটি ত্রিভুজ নিচ্ছি, আমরা এই একটি ত্রিভুজ নিলাম, এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের 5,6, বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের -9,1, সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের -3, -1 আমরা নিয়ে নিলাম। এরপর এ থেকে বিসি বাহুর উপর দৈর্ঘ্য আমরা ডি, এটি আমরা ধরেছি, ধরে নিলাম। এই দৈর্ঘ্যটিও আমাদের নির্ণয় করতে বলেছে। প্রথম অবস্থায় আমরা লিখতেছি, দেয়া আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় এ অফ 5,6, বি অফ -9,1 এবং সি অফ -3, -1। তাহলে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ অফ 5,6, বি অফ -9,1, সি অফ -3, -1। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ, এখানে 5,6, -9,1, -3, 1, -1, 1,1,1 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 5 নিলাম, 5 ইন্টু, যখন আমি 5 নিব তখন প্রথম কলাম প্রথম সারি বাদ, তাহলে এই চারটির মধ্যে আমাদের কোন 1+1 আমাদের আসতেছে, -6 যখন আমরা নিলাম, 6 এর অবস্থান নেগেটিভ তাই -6। দ্বিতীয় কলাম প্রথম সারি বাদ দিলে তাহলে -9 আর 1 গুণ, -3 আর 1 গুণ, তাহলে এখানে আমরা -9 সূত্রের মাইনাস এদিকে গুণ করলে -3, অর্থাৎ +3 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা নেব +1 যখন নিচ্ছি, তাহলে তৃতীয় কলাম এবং প্রথম সারি বাদ, এই চারটির মধ্যে আমাদের গুণ, -9 আর -1 গুণ করলে আমরা 9 পাচ্ছি, আর এদিকে আমাদের গুণ করলে আমরা পাচ্ছি +3 আমরা পাচ্ছি। আমরা এই গুণগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটি করব, হাফ নিলাম, এখানে প্রথম বন্ধনী দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 10, এখানে -6 অর্থাৎ +36 আমরা পাচ্ছি, এখানে +12 পাচ্ছি, এখানে এত বর্গ একক আমরা লিখব। এরপরে আমরা লিখতেছি হাফ ইন্টু, আমরা যোগ করে নিব, 6 আর 2 আমাদের 8, এখানে 3 আর 1 4, আর আগে আমাদের 5, এত বর্গ একক আমরা লিখলাম, ইকুয়াল আমরা 27 বর্গ একক আমরা লিখলাম। আমাদের এই অ্যানসারটি আমাদের সম্পন্ন হলো। প্রথম অবস্থায় আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এরপরে আমরা যে কাজটি আমরা করব, ধরি এ হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি। আমরা ত্রিভুজের আরেকটি ক্ষেত্রফল জানি, হাফ ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে উচ্চতা হচ্ছে এডি, ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে অতএব ত্রিভুজ
এবিসি ইকুয়াল মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এডি ইন্টু উচ্চতা এডি ইন্টু ভূমি আমাদের বিসি নিলাম, এটি থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি হাফ ইন্টু এডি প্লাস বিসি। আমরা দৈর্ঘ্যটাকে এখানে নিয়ে নিতে পারি, এখানে আমরা লিখতে পারি মাইনাস নাইন প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, এত বর্গ একক আমরা লিখলাম। এরপরে লিখতেছি হাফ ইন্টু এডি ইন্টু রুট ওভার এখানে 36 প্লাস এখানে 4 আসতেছে ইকুয়াল হাফ ইন্টু এডি ইন্টু এখানে আমাদের আসতেছে 4 ইন্টু 10 আমরা নিতে পারি, অর্থাৎ 40 থেকে 4 ইন্টু 10। এরপরে আমরা লিখতে পারি হাফ ইন্টু এডি ইন্টু 2 রুট 10 বর্গ একক, 2 2 আমরা কেটে দিলাম ইকুয়াল এডি ইন্টু রুট 10 বর্গ একক। এখন আমরা লিখতে পারি যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল 27 যাহা স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা বের করেছি, আরেকটি ক্ষেত্রফল বের করেছি আমরা জ্যামিতিক পদ্ধতিতে হাফ ভূমি গুণন উচ্চতা এভাবে। অতএব শর্ত মতে আমরা লিখতে পারি শর্ত মতে এডি ইন্টু রুট 10 ইকুয়াল আমরা লিখতে পারি 27 সাজ দ্যাট এডি ইকুয়াল 27 বাই রুট 10 এত একক। আমাদের এই অ্যান্সারটিও আমাদের সম্পন্ন হলো। আগে আমরা ক্ষেত্রফল বের করেছিলাম, তাহলে এখানে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে প্রথম অবস্থায় ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, ক্ষেত্রফল বের করেছি। দ্বিতীয় অবস্থায় এ থেকে বিসি বাহুর উপর লম্ব দূরত্ব, যদি লম্ব থাকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ উচ্চতা ইন্টু ভূমি, আমরা ভূমির দৈর্ঘ্য নিয়ে এই শর্তে এই ক্ষেত্রফল এডি ইন্টু রুট 10 এবং 27 একই ক্ষেত্রফল, তাহলে শর্ত মতে এডির দৈর্ঘ্য আমরা পাইলাম 27 বাই রুট 10 একক। অ্যান্সারটি সম্পন্ন হলো আজকে এখানেই। আল্লাহ।